আজকে আপনাদের সামনে আমরা যে বিল্ডটি করতে চাচ্ছি এটি প্রায় 1,20,000 টাকা বাজেটের একটি গেমিং ফোকাস বিল্ড। এই বিল্ডটির মূল হাইলাইট হচ্ছে ইন্টেল কোর i5-9600K এবং RTX সিরিজের সবথেকে ভ্যালু ওরিয়েন্টেড গ্রাফিক্স কার্ড RTX 2060। তো চলুন আমরা পরিচিত হয়ে নিই আজকের বিল্ডটির কম্পোনেন্টগুলির সাথে। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আজকের বিলটিতে আমরা প্রসেসর হিসেবে ব্যবহার করছি ইন্টেলের কোর i5-9600K যার বেস ক্লক হচ্ছে 3.7 GHz এবং বুস্ট ক্লক হচ্ছে 4.6 GHz। এই প্রসেসরটি বর্তমান বাজার মূল্য 24,500 টাকা। মাদারবোর্ড হিসেবে থাকছে MSI MPG Z390 গেমিং প্রো কার্বন যার বর্তমান বাজার মূল্য 17,400 টাকা। যেহেতু কে সিরিজের কোনো প্রসেসরের সাথে স্টক কুলার থাকছে না, সেহেতু কুলার হিসেবে আমরা ব্যবহার করছি কুলার মাস্টার লিকুইড ML240R 8GB যার বর্তমান বাজার মূল্য 8,500 টাকা। র্যাম হিসেবে আমরা ব্যবহার করছি GSkill Trident Z 8GB 3200 MHz-এর 8GB দুটি স্টিক যার বর্তমান বাজার মূল্য 13,500 টাকা। স্টোরেজ এবং বুট ড্রাইভের জন্য আমরা ব্যবহার করছি কালারফুল SL500 240GB SSD যার বর্তমান বাজার মূল্য 3,200 টাকা। আপনারা ইচ্ছা করলে আপনারা আপনার পছন্দ মতো স্টোরেজ বাছাই করতে পারেন। গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা ব্যবহার করছি কালারফুল আইগেম জিফোর্স RTX 2060 আলট্রা ওসি 6GB গ্রাফিক্স কার্ডটি যার বর্তমান বাজার মূল্য 36,000 টাকা। এই হোল সিস্টেমকে পাওয়ার আপ করার জন্য পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ব্যবহার করছি থার্মালটেক স্মার্ট এসি 730W পাওয়ার সাপ্লাই যার বর্তমান বাজার মূল্য 7,700 টাকা। চেসিস হিসেবে আমরা ব্যবহার করছি কুগার প্যান্সার এস মিলিটারি এডিশন চেসিস যার বর্তমান বাজার মূল্য 8,200 টাকা। আমাদের আজকের বিলটি সর্বমোট খরচ দাঁড়াচ্ছে প্রায় 1,17,000 টাকা। তো চলুন শুরু করে দিই আজকের বিল্ড। আপনাদের সাথে আছি আমি রাকিব, ওয়েলকাম টু PCABD চ্যানেল। মাদারবোর্ড আনবক্সিং দিয়ে শুরু করা যাক বিল্ড। মাদারবোর্ড বক্স থেকে বের করার পরেই একে একে পেয়ে যাবেন সকল ধরনের অ্যাক্সেসরিজ, থ্যাংক ইউ নোট, বিভিন্ন ধরনের কেবল এবং ইউজার ম্যানুয়াল। বিল্ডের সুবিধার জন্য বোর্ডটিকে বক্সের উপরে রেখে দেই। এরপর রিটেনশন লিভারটি উঠিয়ে CPU-টি বরাবরের মতো অ্যারো টু অ্যারো মিলিয়ে সকেটে বসাতে হবে। বসানোর পরে সাবধানে CPU হোল্ডারটি নামিয়ে রিটেনশন লিভারটি আটকে দিতে হবে। M.2 SSD ইনস্টল করার জন্য প্রথমে ড্রাইভারটিকে একটু কাত করে M.2 পোর্টে কানেক্ট করতে হবে। এরপর আলতো করে চাপ দিয়ে মাদারবোর্ডের সাথে আসা M.2 স্ক্রু ব্যবহার করে ড্রাইভটিকে আটকে দিতে হবে। এবার চেসিস প্রস্তুতিকরণের পালা। বিল্ডের সুবিধার জন্য একে একে চেসিসের দুটি সাইড প্যানেল, ফ্রন্ট প্যানেল এবং টপ প্যানেল খুলে ভেতর থেকে অ্যাক্সেসরি বক্স বের করে নিতে হবে। চেসিসের সাথে স্টক ফ্যান আসলেও আমরা ব্যবহার করছি 3টি 120mm-এর RGB ফ্যান। এখন নজর দেওয়া যাক চেসিসের মাদারবোর্ড ইনস্টলেশনের দিকে। ইতিমধ্যেই অফ ক্যামেরায় আমরা র্যাম ইনস্টল করে নিয়েছি। চেসিসের মধ্যে আগে থেকেই ফুল ATX মাদারবোর্ডের জন্য স্ট্যান্ড অফ মাউন্ট করা আছে।
তাই সেগুলির সাথে মাদারবোর্ডের স্ক্রু হোল অ্যালাইন করে স্ক্রু দিয়ে মাদারবোর্ডটি ইনস্টল করে নিতে হবে। যারা ভাবছেন আয়ো শিল্ড কেন ইনস্টল করলাম না, তাদের জন্য বলে রাখা ভালো, এই মাদারবোর্ডের মধ্যেও আয়ো শিল্ড প্রি ইনস্টল করা আছে। এখন ইনস্টল করে নেওয়া যাক আমাদের অল ইন ওয়ান সিপিইউ কুলারটিকে। এইচএসএসে স্পেস অ্যালোকেশনের জন্য কুলারের রেডিয়েটরটিকে রেডিয়েটর র্যাকের ওপরে ইনস্টল করতে হয়, যা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। এখন নজর দেওয়া যাক জিপিইউটির দিকে। কালারফুল আইগেম আরটিএক্স 2060-র বক্সটি খুললেই প্রথমে বিয়েবাড়ির খামের মধ্যে পেয়ে যাবেন স্টিকার, ইউজার ম্যানুয়াল এবং একটি গেমিং পোস্টার। এগুলি রেখে নিচে কভারটি সরালেই একটি অ্যান্টি স্ট্যাটিক ব্যাগে দেখতে পারবেন জিপিইউটি। জিপিইউ ইনস্টল করার জন্য প্রথমে চেসিসের 2 ও 3 নম্বর পিসিআই ব্র্যাকেটের স্ক্রু খুলে নিতে হবে। এরপর সাবধানে মাদারবোর্ডে প্রথম পিসিআই X16 স্লটে জিপিইউটি ইনস্টল করে পিসিআই ব্র্যাকেটের স্ক্রু সহকারে তা আটকে দিতে হবে। অবশেষে আসা যাক পিএসইউ ইনস্টলেশন এবং কেবল ম্যানেজমেন্টের দিকে। বলে রাখা ভালো, আমরা ব্যবহার করছি আমাদের কাছে থাকা কাস্টম মডেড সাদা কেবল। একে একে 24 পিন, 8 পিন সিপিইউ এবং 8 পিন জিপিইউ সহকারে সকল কেবল মাদারবোর্ড এবং জিপিইউর সঠিক স্থানে লাগিয়ে নিতে হবে। পিএসইউ ব্র্যাকেটের সাথে পিএসইউ ইউনিটটিকে স্ক্রু দিয়ে আটকে নিতে হবে এবং চেসিসের মধ্যে থাকা সঠিক জায়গায় পিএসইউটি বসিয়ে দিতে হবে। এরপরে সেই সাদা কেবলের সাথে পিএসইউ এর সাথে কেবল কানেক্ট করে কেবল ম্যানেজমেন্টের মাধ্যমে আমাদের বিলটি কমপ্লিট হলো। এবার চলুন দেখে নেওয়া যাক এই বিলের ফাইনাল লুক এবং কিছু বেঞ্চমার্ক রেজাল্ট। Thank you.
ধন্যবাদ জানাচ্ছি অরাল টেক লিমিটেডকে আমাদের এই বিল্ডের কম্পোনেন্টগুলি প্রোভাইড করার জন্য। এবং পিসিবিডির সকল সাবস্ক্রাইবারদের জন্য সুখবর হচ্ছে, অরাল টেক লিমিটেড থেকে আগামী 14 এপ্রিল পর্যন্ত সকল প্রোডাক্টের ওপরে আপনারা পাচ্ছেন 2-10% ডিসকাউন্ট। আমাদের বিল্ডে থাকা প্রতিটি জিনিসের লেটেস্ট দাম এবং অ্যাভেলেবিলিটি জানতে নিচের ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পিসিবিডির সাথেই থাকুন।